आज हमें स्वराज शोरूम में ऐसी बाकुड़ा स्वराज 744 एफी ट्रैक्टर रिव्यू कर 744 एफी फोर स्टार फोर व्हील ड्राइव 2023 मॉडल 3136 सीसी फोर स्ट्रोक डायरेक्ट इंजेक्ट डीजल नेचुरल वाटर कूल एंड कूल इंजिन स्वराज जे बैटरी बॉक्स टा छे 12 वोल्ट 75 एम्पियर बैटरी बॉक्स और या जे अल्टरनेटर आछे 12 वोल्ट 40 एम्पियर अल्टरनेटर और एखाने जे स्टार्टर मोटर दिछे 12 वोल्ट 2 किलोवाट स्टार्टर मोटर और एटा होलो हाइड्रोलिक आर पावर एटा होलो हाइड्रोलिक फिल्टर और एटा होलो ऑयल फिल्टर देखुन एखाने सिंगल एक्टिंग पावर स्टीयरिंग दिछे और बेवल एक्सेल दिछे सामने जाते कादा ना जाए सील आछे मेटल और सामने चाका 9/5/20 पेछने चाका 14/9/28 और 13/6/28 अवेलेबल आछे कंपनी एखाने 4x4 और R1 एक तो वाटर सेपरेटर दीछे और एक तो डीजल दुटो फिल्टर और माइक्रो बॉस इनलाइन पंपर फ्यूल पंप दीछे थ्री सिलिंडर और एक तो स्वराजर थ्री स्टेज ऑयल बाथ टाइप किनर देखुन 48 एचपी मध्य रेडिएटर अनेक तो बड़ो दीछे और एखाने सामने अनेक तो स्पेस आछे या जे टैंकी टा छे 55 लीटर यार हम प्लेटफॉर्म टा उठी देखा छे एखाने एक तो फुट स्टेप दीछे প্ল্যাটফর্মে অনেকটা জায়গা আছে ঠিক আছে প্ল্যাটফর্মটা অনেক বড় আছে আর স্টিয়ারিংটা স্পোর্টি আছে একটু ছোট আছে ঠিক আছে আর এইখানে মাঝে এখানে হরন আছে আর এইখানে দেখুন মানে সেই পুরাতন স্বরাজে ডেডিকেটেড এখানে ইনস্ট্রুমেন্ট কনসোল দিয়েছে আর এখানে 8+2 কনস্ট্যান্ট মেস গিয়ার বক্স এখানে হাই লো আর এইখানে 4 আর এইগুলো হলো স্বরাজে যে ক্লাচ আর ব্রেক দিয়েছে এগুলো পুশ পেটাল দিয়েছে আর এখানে পায়ে রাখার জন্য ফুট স্টেপ দিয়েছে আরামদায়ক এটা এটা স্বরাজে একমাত্র দেয় ট্রাক্টর ইন্ডাস্ট্রি আইপিটিও ডুয়েল ক্লাচ আর এটা হলো 4x4 এনগেজ আর ডিসএনগেজ করার এটা 540 আর সিআরপিটিও পি2 এইচপি 40.3 540 2000 রেটেড আরপিএম 540 ইকোনমি 1650 আর রিভার্স পিটু আর এটা হলো ডিসি আর পিসি লিভার আর কোম্পানি এখানে চার্জিং এর জন্য এখানে সকেট দিয়েছে আর এটা হলো ইজি হিচ সেফটি ভালভ দিয়েছে এখানে 4x4 যে শাফট আছে সেটা কোম্পানির এখানে সেফটির জন্য এগুলো দিয়েছে গার্ড দিয়েছে এগুলো কোম্পানি এগুলো হোল মানে আগের থেকে এগুলো দেখুন এই সব হোল করে রাখিছে যাতে বাম্পার আর লোডার ডোজার ফিট করা যায় মানে এখানে টুল বক্স দিয়েছে আর এখানে তিনটা হোল দিয়েছে লিংকেজ টপ লিংকের জন্য আর ইয়া যে লিফটিং ক্যাপাসিটি আছে 1700 কেজি সরি আর এই গাড়িটা হোল যে গাড়িটা আছে এর হুইল বেস আছে 2045 nm ওয়েট আছে 2345 কেজি আর 2000 রেটেড আরপিএম এ যেটা ব্যাকআপ টক লাগে 192 nm আচ্ছা মিয়ার ইয়ার এসএফসি পেটটা দেখো যে 744 এফি আর এখানে ইয়ার এসএফসি যে 265 ম্যানুফ্যাকচারিং ডেট 1/2023 কোম্পানি এখানে 1974 সলিড পাওয়ার আর সলিড ভরসা এখানে বেজিং দিয়েছে টলিতে লাইট দেওয়ার জন্য এখানে সকেট দিয়েছে আর দুটো এখানে ডিসি ভালভ দিয়েছে প্লাউ এমবি প্লাউ এর জন্য 2 ইয়ার 2000 ঘন্টার এর ওয়ারেন্টি থাকে প্লাস গাড়িটা হলো সবথেকে বড় যেটা হলো এটা হলো লো মেইনটেনেন্স কস্ট গাড়ি বটে টলিতে লাইট দেওয়ার জন্য এখানে সকেট দিয়েছে আর দুটো এখানে ডিসি ভালভ দিয়েছে প্লাউ এমবি প্লাউ এর জন্য ওয়ারেন্টি থাকে প্লাস গাড়িটা হলো সব থেকে বড় যেটা হলো এটা হলো লো মেইনটেনেন্স কস্ট গাড়ি বটে আমি টার্নিং রেডিয়াসটা গাড়িটার আমি দেখাচ্ছি ঠিক আছে পুরা যেদিকে ঘুরাবেন ফুল কাটাবেন না দুদিকটাই ফুল কাটাবেন দেখুন টার্নিং রেডিয়াসটা চেক করুন গাড়িটার
দেখুন টার্নিং রেডিয়াস গাইডার। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তো চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। ঠিক আছে দাদা।